আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্ষিণীর ছবিতে শুনতে যাচ্ছে সংবাদ শিরোনাম বিএনপি একদিকে অপপ্রচার চালায় আবার সবার আগে ঠিকানায় বলেছেন কাদের জানাবো শিক্ষা প্রতিষ্ঠান খোলার দুই বিষয় উপর নির্ভর করছেন বলেছেন শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ জানাবো বঙ্গবন্ধু হত্যাকারীরা স্বাধীনতা বিরোধীর পুনর্বাসন দায়িত্ব নেয় জিয়াউর রহমান বলেছেন তুপায়েল তাই পুরো আলোচনাটি জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আমাদের সব গুণতন ভিডিওতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী কাদের বলেছেন বিএনপির একদিকে অপপ্রচার চালায় আবার সবার আগে গিয়ে ভ্যাকসিন নেয় তিনি রোববার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটির জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বাস্তবে যুক্ত হয়ে এসব কথা বলেন গণটিকে কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে মানুষের আগ্রহ ভাটা সৃষ্টি করার জন্য বিএনপি অপপ্রচার চালাচ্ছে তিনি বলেন ভ্যাকসিন নিয়ে কোনো সংকট হবে না আগামী ছ মাসের মধ্যে কোটি কোটি ভ্যাকসিন আসবে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার সভাপতিতে রাঙামাটি প্রান্তে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতাব্বর ওদিকে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার গত বছর মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কয়েক দফা চেষ্টা চালালেও পরিস্থিতি উন্নত না হওয়ায় দফায় দফা ছুটি বাড়ছে লকডাউন শেষে 11 আগস্ট থেকে সব কিছু চালু হলো শিক্ষা প্রতিষ্ঠান 31 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে আগে জানিয়েছে সরকার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আসলে কবে খুলবে তা এখনও নিশ্চিত নয় রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী দীপুমণি এই বিশেষ সরাসরি কোনো দিনক্ষণ উল্লেখ না করে দুটি বিষয় উপর শিক্ষা প্রতিষ্ঠান খোলা নির্ভর করছে বলেন জানান তিনি আলোচিত দুটি বিষয় হলো করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসা শিক্ষার্থীদের টিকাদান শিক্ষামন্ত্রী বলে এখন মহামারীর যে পরিস্থিতি তাতে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেটি বলার সুযোগ নেই বিশেষজ্ঞরা জানিয়েছে শনাক্ত হার শতকরা 5% কম হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায় আমরা এটি মাথায় রাখছি এখন যেহেতু ব্যাপক হারে টিকা কার্যক্রম শুরু হয়েছে সেক্ষেত্রে 5% না হলেও সংক্রমণ যথেষ্ট পরিমাণ নিচে নামতে হলে হয়তো শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিয়ে আসতে পারবো শিক্ষামন্ত্রী বলেন 18 বছর উর্ধে শিক্ষার্থীদের টিকার আওতায় আনার চেষ্টা চলছে শিক্ষক কর্মচারীদের টিকা দেওয়ার কাজ প্রায় শেষ অবশেষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকাংশ টিকা পেয়েছেন এখন দুটি বিষয় সংক্রমণ হার কমে যাওয়া সবাইকে টিকার আওতায় নিয়ে আসা এই দুটি যখন হবে তখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে ভাবা যাবে দীপুমণি আরও বলেন সংক্রমণ হার একেবারে কমে চলে আসলে সকল শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে খুলে দেওয়া হবে যদি ধীরে ধীরে কমে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেহেতু আগে টিকে পাবে তাই বিশ্ববিদ্যালয়গুলো আগে খুলে দেওয়া হবে খোলার পর বিশেষ করে মাধ্যমিক শিক্ষার্থীদের একেবারে 5-6 দিন নিয়ে আসতে তা আসবো তা না ধাপে ধাপে নিয়ে আসা হবে কারণ শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে বেশি সংক্রমণ কমলে আমাদের বহুদিন মাস্ক পরা স্বাস্থ্যবিধি মানতে হবে সেসব বিবেচনা করে আমরা পরিকল্পনা করছি শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি রয়েছে এখন সেটি নির্ভর করছে অবস্থা কখন কীরকম দাঁড়ায় তার উপর গত বছর অভিজ্ঞতা বলেন নবম্বর ডিসেম্বর সংক্রমণ অনেক কমে গিয়ে চলে পড়ছে সেটি হলে সে সময় আমরা ভেবেছি এসএসসি ও এসএসসি পরীক্ষা নিতে পারবো আর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে ওদিকে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন বঙ্গবন্ধুকে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে হত্যা করা হয়েছে এর সাথে জড়িত খুনি ফারুক মুস্তাক রশিদ সহ স্বাধীনতার পরাজিত শক্তিরা জিয়াউর রহমান ওই ষড়যন্ত্রে ছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যাকারী ও স্বাধীনতার বিরোধীদের পুনর্বাসনের দায়িত্ব নেয় ওরা বাংলাদেশকে ফের পাকিস্তানি বানাতে চেয়েছিল কমিশন গঠন করে কারা কারা এই ষড়যন্ত্রে জড়িত ছিল তাদের খুঁজে বের করতে হবে রবিবার জেলা পরিষদ হল রুমে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজিত জাতীয় শোক দিবস আলোচনায় ঢাকা থেকে বাসুল যুক্ত হয়ে এইসব কথা বলেন তিনি এই সময় বিদেশে থাকা বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশে এনে ফাঁসির কার্যকর করার দাবি জানান তোফায়েল আহমেদ